নমস্কার বন্ধুরা, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্টার্টার নিয়ে আপনাদের সামনে হাজির, আসুন দেখে নিই। হাফ কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড মির্চ, হাফ চামচ চিলি ফ্লেক্স, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, এক চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ চালের গুঁড়ি, এক চামচ ভিনিগার। এখানে ভিনিগারের জায়গায় লেবু ইউজ করতে পারেন আপনারা। এক চামচ টমেটো সস, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাখানো মাংসটাকে আধ ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ঢাকাটা আমি খুলে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতন পকোড়া ভাজার জন্য। আরো একবার ভালো করে আমি মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা দিয়ে রাখলাম। একটা একটা করে পকোড়া ছেড়ে দেব। পকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি আর পকোড়াগুলো তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা যাতে অ্যাবজর্ব করে নেয় টিস্যু পেপারে। আর এভাবেই আমি বাকি পকোড়াগুলো সব ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা চিকেন পকোড়া কেটে দেখাচ্ছি কতটা ভিতরটা চুই হয়েছে, ভীষণ রসালো এবং ভীষণ জুসি ব্যাপার এসছে। দেখুন কত নরম হয়েছে। আপনারাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন, ভীষণ খেতে ভালো লাগবে। সসের সঙ্গে, পুদিনার চাটনির সঙ্গে যেভাবেই খান, বিকালে খান বা রাতে খান, ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেল
चिकेन पकोड़ा। आमार ए रेसिपी जो आपनादेर भालो लागे लाइक करबें, सबस्क्राइब करबें और प्रचुर शेयर करबें। पाशे थाका बेल आइकनटी प्रेस कर देवें जाते परवर्ती नोटिफिकेशनगुलो खूब सहजे पान। भालो खान, सुस्थ थाकुन। आमी आबार अन्य कोनो नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर हब। नमस्कार।